ফের ডিম ছোড়া হলো রাজা চার্লসের দিকে। কিং চার্লসের দিকে ডিম ছোড়া কে এই যুবক? এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ডিম ছোড়া হলো যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের দিকে। স্থানীয় সময় মঙ্গলবার এই ঘটনায় 20 বছর বয়সী যুবককে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। বেডফোর্ডশায়ার পুলিশের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, লুটন শহরে হাঁটছিলেন রাজা চার্লস, তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য লোকজন জড়ো হয়। ওই সময় রাজার দিকে ডিম ছোড়া হয়। পরে ভিড় থেকে এক যুবককে গ্রেফতার করে নিয়ে যান চার্লসের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা। পরে আবারও লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুরু করেন চার্লস। একটি পরিবহন উদ্বোধনের জন্য লুটন সফরে গিয়েছিলেন ব্রিটেনের রাজা। গত মাসে রাজা চার্লস ও কুইন কনসর্ট ক্যামেলার দিকে ডিম ছুঁড়ে মারার ঘটনায় 23 বছরের যুবককে আটক করা হয়। আটক ওই ব্যক্তি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অভিযুক্ত ব্যক্তি ডিম ছোড়ার সময় চিৎকার করে বলেছিলেন, এই দেশ দাসদের রক্তে গড়া, আপনি আমার রাজা নন। আটক ওই ব্যক্তি পরে জামিনে ছাড়া পান। এদিকে যুক্তরাজ্যের রাজ পরিবারের সদস্যদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা নতুন নয়। 2002 সালে রানী এলিজাবেথের গাড়ি লক্ষ্য করেও ডিম ছোড়া হয়। এর আগে 1995 সালে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে হাঁটার সময় চার্লসকে লক্ষ্য করে ডিম ছোড়েন ব্রিটিশ বিরোধী আন্দোলনকারীরা। ইউকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ তথ্য জানতে ইউকে বাংলা লাইভ নিউজ পেজে লাইক, শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।